वेलकम टू फैंडम। तो चले इंडियन फुटबल अपडेटेड वीडियो नहीं आज के सब अपडेट तुम्हारे साथ शेयर करब। क्योंकि सवार आगे जो कथा एखो जरा सबसक्राइब करनी अवश्य क्योंकि सबसक्राइब कर दाओ, निजे लाल रंगे सबसक्राइब बटन आज क्लिक कर दाओ, तरह रेगुलर एक इंडियन फुटबल अपडेट्स पे जाए। तरह से बेल आइकन अवश्य क्योंकि टिंग टंग कर दिव ना क्योंकि नोटिफिकेशन पाना वीडियो मिस कर जाए। तो सवार आगे पुचर थे अपडेटगुलो शुनो नाओ। प्रथम ही आसि सेकेंड डिविशन आई लीगर कथा। तो सेकेंड डिविशन आई लीगर फिक्सचार क्योंकि गत परशु पब्लिश हो गो, तो फेसबुके दीम क्योंकि भिडियोते बला है। तो से ही आर दीची और एक बार जो खेला क्योंकि शुरू हो अक्टोबर 8 तारीख थे, जेटा आगे ही शेष हे 19 अक्टोबर, जो पुजो आगे क्योंकि चेष्टा कर AIFF पुरो खेला कमप्लीट कर देवर और से ही मत क्यों 8-19 तारीख अब्दि खेला चलो। राउंड रबिन बेसिसे खेला मैंने प्रत्येके प्रत्येक साथे खेलबे और फाइनली जे टपे थाकबे से किन्तु चैम्पियन हो एंट्री नेबे आई लीगे 2020-21 सीजने। तो एटा किन्तु एखोनो बोझा जाच्छे ना जे एकजन उठबे ना दुजन उठबे, कारण किन्तु ओदिके ईस्ट बेंगल बेरिये जाच्छे आई लीग थेके। तो सेई जायगा थेके किन्तु आरेकटा स्लट फाका हये गेलो, किन्तु AIFF थेके किन्तु एखोनो कोनो अफिशियल अनाउंसमेंट आसेनि जे सेकेंड डिविशन आई लीग थेके एकजनई ढुकबे नाकि दुटो टीमो ढुकते पारबे। तो देखा जाक एर मध्ये कोनो अनाउंसमेंट जदि करे अवश्यई सेटाओ तोमादेर साथे शेयार करे देब। और अने जिज्ञेस कर कोथाय टेलिकास्ट हो, तो एखो अब जा खबर टेलिकास्टर किन्तु कोनो खबर नहीं, मैं कोथाय देखा कि जदि सरकम कि जगह देखा और से ही खबर जी पाई अवश्य किन्तु तुम्हारे जान देव। ए सेकेंड डिविशन आई लीगर जो AIFF किन्तु पुरो एकदम एक क्राइटेरिया बनिए दीजिए क्यों टीमरा एस कलकाय आसें क्यों ता थक ते रेगुलर बेसिसे टेस्ट करा पुरो सेफ्टी मेजारमेंट ना। तो यो क्यु प्रत्येक टीम के टीम मैनेजमेंट के अफिसियल के मैं आई लीगर सेकेंड डिविशन आई लीग যারা অফিশিয়াল থাকবে তারা এবং গ্রাউন্ডে যারা দায়িত্বে থাকবে তাদেরকেও কিন্তু এগুলো মেনেই কিন্তু কাজ করতে হবে, এটা কিন্তু AIFF এর তরফে কিন্তু সম্পূর্ণরূপে জানিয়ে দেওয়া হয়েছে। তো এবার আসি কলকাতার ফুটবল IF এর কথা, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কথা। তো গতকালকেই কিন্তু ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কিন্তু একটা নতুন স্পন্সর পেল। এই স্পন্সরের নাম হচ্ছে অ্যাকর্ড স্পোর্টস VDK। তো এরা কিন্তু আগামী 4 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে IF এর সাথে এবং 4 বছরে কিন্তু 14 কোটি টাকা স্পন্সর করবে IF কে। এবং তার সাথে IF এর সমস্ত রকম প্রমোশন মানে যত রকমের লীগ হবে টুর্নামেন্ট হবে তার প্রমোশন ব্র্যান্ডিং এগুলো কিন্তু অ্যাকর্ড স্পোর্টসই দেখবে। এবং তার সাথে সাথে মানে বাংলার ফুটবলকে যতটা প্রমোট করা যায় এবং মানে ডিস্ট্রিক্ট লেভেলে যে টুর্নামেন্টগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাকর্ড স্পোর্টস যথাসাধ্য সাহায্য করবে। এবং অ্যাকর্ড স্পোর্টসের তরফে কিন্তু আরেকটা কথা জানানো হয়েছে যে এটা এখন অবধি হয়তো 4 বছরের চুক্তি, কিন্তু পরবর্তীকালে এই চুক্তিটা কিন্তু আরও বেশি দিনের হতে পারে, মানে পরবর্তীকালে কিন্তু আরও এক্সটেনশন হতে পারে। তো এটা কিন্তু একটা খুব ভালো দিক যে একটা নতুন স্পন্সর পেল IFA এবং যেই মানে পরিস্থিতিটা হয়তো কিছুটা হলেও উন্নতি হবে বাংলার ফুটবলে এর মাধ্যমে। এবং এর সাথে সাথে আরেকটা কথা আসি, সেটা হলো অনেকে CFL নিয়ে জিজ্ঞেস করছো। তো CFL নিয়ে বলে দিই আজকে কিন্তু CFL এর প্রিমিয়ার এ ডিভিশনের যেই ক্লাবগুলো আছে তাদের সাথে কিন্তু একটা আলোচনা রয়েছে IFA এর সেক্রেটারি প্রেসিডেন্টের, এবং সেখানে কিন্তু সিদ্ধান্ত হবে যে কবে নাগাদ CFL প্রিমিয়ার ডিভিশন এবং লোয়ার ডিভিশনগুলো চালু করা যায় কি না। কারণ AIFF থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে মে মাসে মানে 2021 সালের মে মাস অবধি কিন্তু সময় দেওয়া হয়েছে, তার মধ্যে যদি পারে তো এই বছরের লিগ শেষ করতে। তো সেইটা নিয়ে কিন্তু আলোচনা আজকে রয়েছে। এবং তার সাথে সাথে আরেকটাও শোনা যাচ্ছে যে হয়তো এই বছর ছোটো করে হলেও কিন্তু IFA শিল্ড বা ট্রেডস কাপ এইগুলো কিন্তু শুরু করার একটা চিন্তাভাবনা রয়েছে IFA-র। এবং ওমেন্স ফুটবল লিগ যেটা কন্যাশ্রী কাপ হচ্ছিল মাঝখানে পোস্টপন্ড হয়ে গেছে সেইটারও বাকি ম্যাচগুলো কিন্তু করার চেষ্টা করা হবে, যদিও পুরোটাই কিন্তু আলোচনার ওপর নির্ভর করছে। তো বেঙ্গল ফুটবলে কিন্তু সব কিছুই আছে, প্যাশান আছে, কিন্তু যেটা ছিল না সেটা হলো এরকম একখানা বড় স্পন্সরের হাত। তো সেরকম কিন্তু একটা স্পন্সরও পেয়ে গেল IFA, যদি এটা ঠিকঠাক ইউটিলাইজ করতে পারে, মার্কেটিংটা ঠিকঠাক করতে পারে, তার বেঙ্গল ফুটবলের জন্য কিন্তু একটা খুব ভালো সময় আসতে চলেছে। কারণ এখানে জানো যে টুর্নামেন্টগুলো ঠিকঠাক প্রমোশন হয় না, যদি প্রমোশন হয় মানুষের কাছে যদি পৌঁছানো যায় তো অবশ্যই কিন্তু আমার মনে হয় যে বেঙ্গল ফুটবল কিন্তু উন্নতির দিকে যেতে চলেছে। তো দেখা যাক এরপর আস্তে আস্তে কী হয়। এবার চলে আসি ইন্ডিয়ার র্যাঙ্কিংয়ের কথায়। কালকেই কিন্তু ফিফার আপডেটেড র্যাঙ্কিং এসছে, তো সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের মানে মেন্স ন্যাশনাল টিমের র্যাঙ্কিং কিন্তু এই মুহূর্তে আপডেটেড র্যাঙ্কিং 109 আর AFC র্যাঙ্কিং হলো 19। আর ওমেন্স টিমের র্যাঙ্কিং কিন্তু চেঞ্জ হয়নি, 57 থেকে 55 হয়েছিল, সেই 55 র্যাঙ্কিংটাই কিন্তু ওমেন্স টিম এখনও ধরে রেখেছে। তো এরপর যেটা আসবো সেটা হলো ট্রান্সফার নিউজ অ্যান্ড রুমার্স, যেটা প্রত্যেক দিনই থাকে কারণ এখন ট্রান্সফার সিজন চলছে, সবচেয়ে রোমাঞ্চকর জিনিস। তো ট্রান্সফার নিউজ অ্যান্ড রুমার্সও তোমাদের বলে দিই। তো প্রথমেই আসি RIFC-র কথায়।
সময় আরআইএফসি কিন্তু একজন নেপালি ইয়াং প্লেয়ারকে সাইন করিয়েছে, সেই প্লেয়ারের নাম হলো রাজেশ পাড়িয়ান। এই রাজেশ পাড়িয়ানকে কিন্তু সাইন করে নিয়েছে, আর এ কিন্তু নেপালের U23 এবং নেপালের U19 টিমের হয়ে খেলেছে। তো আরআইএফসি কিন্তু আরেকজনকে রিক্রুট করে নিল নিজেদের বিদেশি প্লেয়ার হিসেবে, সেটা কিন্তু সেকেন্ড ডিভিশন আই লিগের জন্য। সেকেন্ড ডিভিশন আই লিগের টিম কিন্তু এখনও গড়ে উঠছে সবার বলতে গেলে, তো দেখা যাক এরপরে কী হয়। তো তারপরে চলে আসে একটা বড় সাইনিংয়ে, সেটা হলো হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদ এফসি কিন্তু ট্রান্সফার মার্কেটে সেরকম নাম শোনা যাচ্ছিল না, কিন্তু হায়দ্রাবাদ এফসি কিন্তু এই মুহূর্তে একটা বড় সাইনিং করে নিয়েছে, সেটা হলো আরিদানে সান্টানা। এই আরিদানে সান্টানা কিন্তু ওড়িশা এফসিতে ছিল, আর ওড়িশা এফসি কিন্তু আরিদানে সান্টানাকে রিলিজ করে দিয়েছে, মানে কালকেই অফিসিয়ালি রিলিজ করেছে। আজকে কিন্তু অফিসিয়াল নিউজ চলে এলো সাইনিংয়ের হায়দ্রাবাদ এফসিতে। আর আরিদানে সান্টানার আগের সিজনের পারফরমেন্স কিন্তু অসাধারণ। আগের সিজনে কিন্তু আইএসএলে 9 গোল করেছিল ওড়িশা এফসির হয়ে। ওড়িশা এফসির পারফরমেন্স কিন্তু অতটাও ভালো ছিল না, তবুও কিন্তু আরিদানে সান্টানার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। তো এটাও কিন্তু একটা খুব ভালো রিক্রুটমেন্ট হতে পারে হায়দ্রাবাদ এফসির জন্য। তারপরে সেকেন্ড ডিভিশন আই লিগের রুমারে চলে আসে, এটা হলো বেঙ্গালুরু ইউনাইটেডকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসিতে একজন প্লেয়ার আছে গুড়সিমরাল গিল, সেই শোনা যাচ্ছে ও কিন্তু নাকি চলে যাচ্ছে বেঙ্গালুরু ইউনাইটেডের সেকেন্ড ডিভিশন আই লিগের জন্য। তো এটা কিন্তু এখনও রুমার, তো দেখা যাক অফিসিয়াল নিউজ হয়তো খুব তাড়াতাড়ি আসবে। তো তারপরে চলে আসি, যেটা হলো ইস্টবেঙ্গলের সব সমর্থকরা জিজ্ঞেস করছো যে কে কে ফ্রি প্লেয়ার আছে, কাকে কাকে ইস্টবেঙ্গল টার্গেট করতে পারে। তো আগের দিন কিন্তু বলেই দিয়েছিলাম যাদের প্রতি ইন্টারেস্টেড আছে, যাদেরকে অফার করেছে, মানে যারা আসতে পারে। তো এখন যারা ফ্রি প্লেয়ার আছে, মানে পুরো আইএসএলে খেলেছে এরকম যারা ফ্রি প্লেয়ার আছে, এগুলো মার্কাসি টুইট করে জানিয়েছিল, তোমাদের নামগুলো বলে দিচ্ছি। আগের দিনও কিছুজনের নাম বলেছি, তাদের মধ্যে তো জে জে অবশ্যই আছে, জে জে তো রিটার্ন করেছে এই সিজনে, আর চেন্নাইন থেকে অফিসিয়ালি জানানোই হয়েছে যে জেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো জে জে কিন্তু ফ্রি প্লেয়ার এই মুহূর্তে। তারপরে আছে কিন লুইস, কিন লুইসও কিন্তু ফ্রি প্লেয়ার। এই কিন লুইস কিন্তু একসময় মোহনবাগানেও খেলে গেছে, তো এই কিন লুইসও কিন্তু এই মুহূর্তে ফ্রি প্লেয়ার আছে। তাছাড়া রোমিও ফার্নান্দেজ আছে, মানে ইন্ডিয়ান ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টস বলা হয়েছিল এক সময়, কিন্তু মাঝখানে একটু হারিয়ে গেছিল, বিদেশে গিয়েও খেলেছিল কিন্তু মাঝখানে হারিয়ে গেছিল একটু। তো রোমিও ফার্নান্দেজে কিন্তু আবার কেরিয়ার রিভাইভ করার জন্য এই সিজনে ফিরে এসেছে, তো দেখা যাক কোন টিম নিতে পারে রোমিও ফার্নান্দেজকে। তাছাড়া কিন্তু রবিন সিং এবং রবিন গুরুং, এরা দুজনেই কিন্তু এখন ফ্রি এজেন্ট আছে, কোনো টিমে কিন্তু এরা দুজনও সাইন করেনি। তাছাড়া আরেকজন আছে, সেটা হলো প্রীতম সিং। তো এরা কিন্তু মোটামুটি আইএসএল খেলার মধ্যে এরা কিন্তু ফ্রি এজেন্ট আছে, আর ঝিঙ্গানকেও ফ্রি এজেন্ট বলা যায়, যেহেতু এখনও সাইন হয়নি, কিন্তু ঝিঙ্গান মোটামুটি পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এটিকে মোহনবাগানে, ওই জন্য ওটা কিন্তু সাইনিং হয়ে গেছে। তো এরাই কিন্তু মোটামুটি ফ্রি এজেন্ট আছে, যাদের কথা এখন কিন্তু মার্কেটে প্রচুর চলছে, কারণ এখনও কিন্তু সবাই রিক্রুট করছে, আর মেন রিক্রুট করছে কিন্তু এখনও ইস্টবেঙ্গল, কারণ ইস্টবেঙ্গলের টিম কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি। আর এরকমও শোনা যাচ্ছে যদি অনেকজন ট্রান্সফার টার্গেট আছে, তাদেরকে যদি নিতে পারে সেই জায়গা থেকে কিন্তু কিছু প্লেয়ারকে লোনে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল। তো এখনও কিন্তু স্কোয়াডটা ঠিকঠাক তৈরি হতে আরও আমার মনে হয় মানে এই মাসটা পুরোপুরি লাগবে, তারপরেও হয়তো সময় লাগতে পারে। আর একটা আপডেট দিয়েছিলাম যে আমাদের কাছে একটা নিউজ এসেছিল যে 20-22 মধ্যে আইএসএলের অ্যানাউন্সমেন্ট হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে নিউজটা আছে সেটা হলো আজ বা কালকের মধ্যেও কিন্তু ইস্টবেঙ্গলের আইএসএল অ্যানাউন্সমেন্ট হতে পারে। তো দেখা যাক, এখন কিন্তু এগুলোই ভেসে আসছে আমাদের কাছে যে আজকালের মধ্যেই আইএসএল অ্যানাউন্সমেন্ট হতে পারে, যদি না হয় তো আমার মনে হয় যে নেক্সট উইকের শুরুতেই কিন্তু হয়ে যাবে। আর ওটা কিন্তু হলে আমার মনে হয় ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু অনেকগুলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পরপর আসতে পারে। তো যারা ইস্টবেঙ্গল ফ্যান আছে অবশ্যই অপেক্ষা করো, আর কিছুদিনের মধ্যেই কিন্তু সাইনিংয়ের অ্যানাউন্সমেন্টটা আসতে পারে। আর যারা মোহনবাগান ফ্যান আছে তারাও কিন্তু অপেক্ষা করো, কারণ খুব শিগগিরই কিন্তু ঝিঙ্গানের অ্যানাউন্সমেন্টটাও আসতে পারে। তো এইগুলোই এখন আপডেট আছে আপাতত। তো আরেকটা আপডেট আছে, এটা সেটা হলো স্পন্সারশিপ নিয়ে, সেটা পুজোর থেকে শুনে নাও। তো একদম শেষে চলে আসি, সেটা হলো স্পন্সারশিপের কথা, এবং সেই স্পন্সারশিপটা কিন্তু বেঙ্গালুরু এফসির সাথে, এবং বেঙ্গালুরু এফসি পুমা অনেক দিন ধরেই কিন্তু একে অপরের সাথে রয়েছে। তো সেইটা কিন্তু আরও অনেক দিনের জন্য এগ্রিমেন্ট হয়েছে, যেটা জানানো হয়েছে যে লং টার্ম পার্টনারশিপটা যেটা ছিল তাদের, সেটা কিন্তু আরও এক্সটেনশন হয়েছে, মানে বিএফসি এবং পুমার মধ্যে। তো আজকে কিন্তু এই আপডেটই ছিল। তোমরা যারা বেঙ্গল ফুটবল ফলো করো অবশ্যই যে একটা এত বড় স্পন্সার পেয়েছে আইএফএ, সেই নিয়ে কী বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যান যারা আছো তাদের এই সাইনিং আইএসএল অ্যানাউন্সমেন্ট নিয়ে কী বক্তব্য সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন চ্যানেল সাপোর্ট করো। তো আস্তে আস্তে এই চ্যানেলেও সব কিছু করা শুরু করব, তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই টিং টং করে দেবে, নাহলে নোটিফিকেশান পাবে না, ভিডিও দেখতে পাবে না। তো চলো এখনের জন্য টাটা।